নমস্কার, বেঙ্গলি মেডিকেল টিপস ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চলে আসলাম। আজকের যেটি নিয়ে আলোচনা করবো সেটি হলো একটি সিরাপ, যার নাম আছে ইথ কেয়ার ফোর্ট সিরাপ। যাই হোক, সিরাপটা আমরা হাতে নিয়ে সম্পূর্ণ স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনের মধ্যে দেখালেই হয়তো সিরাপটি বুঝতে পারবেন। এটি একটি প্লেন আছে, ইথ কেয়ার প্লেন বলে একটি সিরাপ আছে। এটা কিন্তু ফোর্ট, দুটোর ফাংশন কিন্তু একটু আলাদা। তো যাই হোক, বিশেষ করে এটি মহিলাদের জন্য আজকের এই ভিডিওটা, যে সমস্ত অ্যাডাল্ট মহিলারা আমার চ্যানেলের দর্শক বন্ধু আছেন অথচ ভিডিও দেখেন, তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই বেশি উপকারিতা পাবেন। যাই হোক, আমরা প্রথমে এই সিরাপের সঙ্গে একটু পরিচিত করে নেবো, তারপর কিন্তু আমরা বিস্তারিত আলোচনা শুরু করবো। প্রথমে দেখুন, এটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার বা মার্কেট করেছেন। এটি কিন্তু হিমালয় কোম্পানি ম্যানুফ্যাকচার করেছেন, কিংবা মার্কেটও করেছেন হিমালয় কোম্পানি। হিমালয় কিন্তু একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট। এটি 200 ml প্যাকেজিং, 200 ml দাম রয়েছে 200 টাকা। এটা আপনারা সব ফার্মেসিতে খুঁজলেও পেয়ে যাবেন। যদি কোনো ফার্মেসি ডিসকাউন্ট দেয় তাহলে কিন্তু অনেকটাই কমেই পেয়ে যাবেন। এটি কিন্তু বাচ্চাদের থেকে দূরে রাখার চেষ্টা করবেন। এই ধরনের মেডিসিন থাকলে বাড়ির বাচ্চাদের থেকে দূরে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনারা কিন্তু বাড়ি থেকে বিপদমুক্ত হতে পারবেন। যাই হোক, আমরা প্রথমে একটু পরিচিত করে নিলাম এই ইথ কেয়ার ফোর্ট সিরাপটি সম্পর্কে। এরপর আমরা বিস্তারিত আলোচনা করবো এটির মেন বেনিফিট কী আছে। তার আগে একটি ছোট্ট ব্রেক নেবো, ব্রেক নিয়ে ফিরে আসছি, আপনারা সঙ্গে থাকুন। তো যাই হোক, আপনারা দেখলেন যে আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে এসেছি। এখন আমরা এই ইথ কেয়ার ফোর্ট সিরাপটি সম্পর্কে আলোচনা করবো, মেন বেনিফিট কী আছে, মেন বেনিফিট কী আছে আমরা এখন জেনে নেব। যাই হোক, এটি কিন্তু এন্ডোমেট্রিয়ামকে মেরামত করতে খুব ভালো কার্যকরী দিয়ে থাকে এই ইথ কেয়ার ফোর্ট সিরাপ। এন্ডোমেট্রিয়াম কিন্তু একটি মেয়েদের একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। এন্ডোমেট্রিয়াম যদি ঠিক না থাকে বা এর ঘনত্ব যদি ঠিক মাত্রায় না থাকে, একজন মেয়ে কিন্তু মা হতে পারে না, মা হওয়ার পথে বাধা সৃষ্টি করে এন্ডোমেট্রিয়াম। সেই জন্য এই সিরাপটি এন্ডোমেট্রিয়ামের উপর খুব ভালো কাজ করে থেকে থাকে, এমনকি ইস্ট্রোজেনকেও কন্ট্রোল রাখতে সাহায্য করে। ইস্ট্রোজেনও যদি মেয়েদের শরীরে বেড়ে যায়, সেক্ষেত্রেও একটি মেয়ে কিন্তু মা হতে পারে না। সেই জন্য এই সিরাপটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেয়েদের জন্য, এমনকি যেসব মেয়েদের পিরিয়ড সংক্রান্ত সমস্যা আছে সেই ক্ষেত্রেও খুব ভালো কার্যকরী দিয়ে থাকে এই ইথ কেয়ার ফোর্ট সিরাপ। তাছাড়া দেখবেন পিরিয়ডের সময় অনেক সময় বেদনাদায়ক যন্ত্রণা হয় মেয়েদের, তখনই কিন্তু এই সিরাপটি খুব ভালো কার্যকরী দিয়ে থাকে। সেই বেদনা থেকে মুক্তি পেতে এই সিরাপটি খুব ভালো কার্যকরী দিয়ে থাকে। অর্থাৎ এই সিরাপটি কিন্তু মেয়েদের হরমোনের উপর কাজ করে, সঠিক মাত্রায় হরমোনকে উৎপাদন করে এবং তার মাত্রাটাকে মেয়েদের শরীরে বজায় রাখতে এই ইথ কেয়ার ফোর্ট সিরাপটি খুব ভালো কার্যকরী দিয়ে থাকে। আপনাদের যদি এইরকম কোনো সমস্যা থেকে থাকে, এন্ডোমেট্রিয়াম বা ইস্ট্রোজেন কিংবা এই পিরিয়ডের সমস্যা থেকে থাকে, আপনারা অবশ্যই ভালো গাইনোকোলজিস্ট দেখে এই সিরাপটি পরামর্শ করে বা প্রেসক্রাইব করে আপনারা খেতে পারেন। এটি কিন্তু আয়ুর্বেদিক সিরাপ, এটি কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই। এটা যদি আপনারা 3 থেকে 6 মাস কন্টিনিউয়াস সিরাপটি খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এইসব সমস্যাগুলো দূর হয়ে যাবে, মানে একদম চিরতরের জন্য ভালো হয়ে যাবে। তাহলে আপনি কিন্তু আপনার একটা মেয়ে কিন্তু সঠিক মানে মাত্রায় বা সঠিকভাবে আপনারা মা হতে পারবেন। এবং এটি খাওয়ার নিয়ম আছে, 10 থেকে 15 মিনিট দিনে দুবার খাওয়া দাওয়ার পর এটি আপনার খাওয়ার নিয়ম হয়ে থাকে। এবং আপনারা যদি খেতে চান অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আমরা খাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, পরবর্তী নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার কাছে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। দেখা আছে নেক্সট ভিডিওতে, সবাইকে ধন্যবাদ।